উত্তরপ্রদেশে 2000 মসজিদ মাদ্রাসায় নজরদারি। উত্তরপ্রদেশে বিজনোর জেলা ও এর আশেপাশের 2000 মসজিদ মাদ্রাসার ওপর নজর রাখা হচ্ছে। আগামী 6 মাস ওই নজরদারি অব্যাহত থাকবে বলে টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার বিজনোর জেলার মাদ্রাসা থেকে 5 তরুণকে আটক করা হয়। তারা রাজধানী দিল্লি ও উত্তরপ্রদেশে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করেছিল বলে দাবি পুলিশের। এর মধ্যে মোহাম্মদ ফাইজান নামে স্থানীয় মসজিদের ইমামও রয়েছে। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়। শুক্রবার জিজ্ঞাসাবাদের পর ওই চারজনকে মুক্তি দেওয়া হয় এবং তার মা বাবাকে সাবধান করা হয়। ওই ঘটনার পরই এই নজরদারি শুরু করা হলো। বাবরি মসজিদ ভাঙার দায়ে শিকার বিজেপি নেতার।